নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা অপএম নিয়ে আলোচনা করব। অপএম মিনস হচ্ছে অপারেশন অ্যাম্পলিফায়ার, অর্থাৎ অপারেশন অ্যাম্পলিফায়ার। কেন এই নাম বলা হয় যে অপারেশন অ্যাম্পলিফায়ার কেন বলা হয়? কারণ এই অপএমকে ইউজ করে আমরা কিছু ম্যাথামেটিক্যাল অপারেশন, যেমন হচ্ছে প্লাস অর্থাৎ অ্যাডিশন, সাবস্ট্রাকশন, ডিভাইডেড বা ডিফারেনশিয়েট, এইরকম কিছু কিছু অপএমের সাহায্যে ইউজ করি, বা কিছু কিছু কম্পিউটারের ক্ষেত্রে এই অপএম আইসিটাকে ইউজ করে আমরা এই অপারেশনগুলো করি, অ্যাডিশন সাবস্ট্রাকশন। সেই জন্য এই আইসিটাকে বলা হয় কি অপারেশন। আর যেহেতু এটা অ্যাম্পলিফাই করে দেয়, অর্থাৎ যদি আমি ইনপুটে 2 ভোল্ট দিই সেটাকে অ্যাম্পলিফাই করে এর ক্ষমতা আছে 10 ভোল্ট করে দেওয়ার, মানে এটাকে অ্যাম্পলিফাই করা অর্থাৎ বিবর্ধিত করে দেওয়ার ক্ষমতা আছে। তো সেই কারণে এটাকে বলা হয় কি অ্যাম্পলিফায়ার। এবং অপএমকে আমরা মূলত, অপএম বলতে মূলত একটি আইসি, মেনলি আমরা IC741কে হচ্ছে অপএম হিসেবে ইউজ করি। তো অপএমকে যদি এইরকম একটা আইসি হয়, এরকম যদি আমি একটা আইসি আঁকি এখানে, তো এই অপএমের আইসির ক্ষেত্রে মেনলি প্রথম যে ইনপুট 1, 2, 3 এন্ড 4, নেক্সট 5, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এইরকমভাবে যদি ওপেনপের আইসি আমরা ভাবি, তো সেক্ষেত্রে কি করা হয়, এর মধ্যে এই যে ওপেনপের আইসি, ওপেনপের আইসিটার হচ্ছে প্রথমেই 1 এবং 5 দিয়ে অফসেট নালটা ইউজ করা হয়, মানে এখানে অফসেটের কাজটা করা হয়। নেক্সট আমরা যেটা করি সেটা হচ্ছে ইনভার্টিং এবং নন ইনভার্টিং পার্টটাকে আমাদের ভেবে নিতে হয়, যে ইনভার্টিং পার্ট কোনটা, অর্থাৎ 2 ভাগটা হচ্ছে ইনভার্টিং পার্ট। আমরা নেক্সট একটু পরেই আলোচনায় আসবো যে ইনভার্টিং নন ইনভার্টিং ব্যাপারটা বলতে কি, ইনভার্টিং নন ইনভার্টিং পার্ট। এবং এই এখানে কোনো কানেকশনই থাকে না, নো কানেকশন থাকে এইটে, এইটা কোনো কানেকশনই থাকে না। এবং 7 এর ক্ষেত্রে কি হয়, প্লাস ভোল্ট, অর্থাৎ এখানে 7 দিয়ে, 7 এবং 4 দিয়ে কি করা হয়, 7 এবং 4 দিয়ে বায়াস করে দেওয়া হয়। 7 এবং 4 দিয়ে কি করা হয়, বায়াসিং করা হয়। 7 এবং 4 কে কি করা হয়, বায়াসিং করা হয়। এইরকম ভাবে আমাদের মেনলি ওপেনের ক্ষেত্রে ইউজ করি। এবারে নেক্সট আমরা আসবো যে ওপেনকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে ইউজ করি, বা ওপেনের সিগনাল বা ওপেনের চিহ্নটা কি, ওপেনকে কি চিহ্ন দেওয়া হয় সেটা যদি আমরা ভাবি, তাহলে ওপেনের কি চিহ্ন দেওয়া হয় সেটা যদি আমরা ইউজ করি, কিভাবে বলবো যে ওপেনকে আমরা একটা মেনলি ট্রায়াঙ্গেল হিসেবে ইউজ করি। ওপেনকে আমরা মেনলি কি ইউজ করি, একটা ট্রায়াঙ্গেল হিসেবে ইউজ করি। যদি এইরকম একটা ট্রায়াঙ্গেল হিসেবে ইউজ করি, এটা ট্রায়াঙ্গেল হিসেবে যদি ইউজ করি, অর্থাৎ এখানে কি আলটিমেটলি এই প্রান্তটা কি, এই প্রান্তটা হচ্ছে আমরা যেটা হচ্ছে নেগেটিভ থাকে সেটাকে ইনভার্টিং প্রান্ত ধরি, পজিটিভটাকে কি বলা হয়, নন ইনভার্টিং। কেন নন ইনভার্টিং এবং ইনভার্টিং বলা হয় সেটা আমি আসছি। তো এখানে হচ্ছে আলটিমেটলি কি করা হয়, এটার ইনভার্টিং এবং নন ইনভার্টিং, মানে এটা কি 2 প্রান্ত আর এটা হচ্ছে 3 প্রান্ত। এবারে কি করা হয়, সার্কিটটাকে বায়াসিং করা হয়। বায়াসিং করা মানে কি, কোনো ভোল্টেজকে যদি আমি, মানে কোনো আইসিকে যদি অন করতে চাই তাহলে সেটাকে বায়াসিং করতে হবে, অর্থাৎ বাইরে থেকে ভোল্টেজ দিতে হবে, তবে কি হবে আইসিটা অপারেট করবে বা আইসিটা ইউজ করা যাবে বা আইসিটা তার মধ্যে একটা কার্য করার ক্ষমতা শুরু হবে। তো সেই কারণে কি হয়, এই ওপেনের ক্ষেত্রে এর যে 6 নম্বর বাহু এবং 4 নম্বর বাহুটা, অর্থাৎ এইদিকে যদি আমি প্লাস ভিসিসি ভাবি, এদিকে মাইনাস ভিসিসি পার্ট দেওয়া হয়, মানে এটা 6 নম্বর আর এটা 4 নম্বর। তো এইরকম ভাবে যদি আমরা ভাবি, এইরকম ভাবে হচ্ছে আউটপুট করা হয়। তো এখান থেকে আমরা আউটপুটটা মেনলি মাপি কার সাহায্যে, আউটপুটটা মাপি 4, 6, সরি একটু এটা ভুল করবেন, এটা 7 হবে, 7 দিয়ে আমরা প্লাস ভিসিসি, এবং আউটপুট মাপি কি দিয়ে, 6 দিয়ে। আউটপুট মাপি কি দিয়ে, 6, মানে যদি একটা আইসির ক্ষেত্রে আমরা যেমন দেখালাম, আইসির ক্ষেত্রে যদি করি, আগের বারে যেমন দেখালাম যে 1, 2, 3, 4, তো 2 প্রান্ত এবং 3 প্রান্তটা মেনলি ইনভার্টিং হিসেবে ইউজ করা হয়, আর 2 হচ্ছে ইনভার্টিং, 3 নন ইনভার্টিং হিসেবে ইউজ করা হয়, এবং 7 এবং 4কে হচ্ছে এই এটাকে বায়াসিং করার ক্ষেত্রে ইউজ করা হয়, অপারেশন অ্যাম্পলিফায়ার বায়াসিং করার জন্য ইউজ করা হয়। এবং এইখানে এই যে 7 প্রান্ত আর 4 প্রান্ততে বায়াসিং করা হয়, এবং আউটপুটটা পাওয়া যায় কোথা থেকে, 6 থেকে। এবারে আমরা আসি যে ইনভার্টিং এবং নন ইনভার্টিং ব্যাপারটা বলতে কি বোঝায়। ইনভার্টিং বলতে কি, ইনভার্টিং বলতে আমরা যদি ধরুন এই নন ইনভার্টিং প্রান্তটাকে, এই যে নন ইনভার্টিং প্রান্ত আছে এটাকে আমি গ্রাউন্ড করে দিলাম, তো ইনভার্টিং প্রান্ত থেকে আমি ইনপুট সিগন্যালটা দিলাম, তাহলে ইনভার্টিং প্রান্ত থেকে যদি ইনপুট সিগন্যাল দিই, তাহলে ইনপুটের সিগন্যালটা যদি এই রকম আকারে হাতে থাকে, মানে ইনপুটের ফেজটা যদি এই রকম, যদি তার ইনপুটের সিগন্যালটা তার পিকটা এই রকম, 2 ভোল্টেজ করে এইরকম ভাবে পিক যাচ্ছে, তো এই যে পিকটা এখানে এই পিক, আর এই পিকটা হচ্ছে +2 থেকে -2, এইরকম ভাবে যদি পিকটা যায়,
তাহলে কি হবে, যদি ইনভার্টিং ভোল্টেজ থেকে আমরা ইনপুটটাকে দিই, তাহলে ইনভার্টিং এ আমরা এখন আউটপুট দেখবো, আউটপুটটা কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, মানে এইটা এই রকম ভাবে আসবে, অর্থাৎ পিকটা এই রকম ভাবে, অর্থাৎ যদি আমরা এরকম ভাবে ভাবি, অর্থাৎ এদিকে কি হবে, এই আউটপুট পিকটা উল্টে যাবে, মানে 180 ডিগ্রি ফেজে উল্টে যাবে, তার মানে এদিকে -2 এদিকে +2 এই রকম ভাবে আসছে। মানে আমি যদি ইনপুটের সিগন্যালটা যদি হচ্ছে পজিটিভ সেন্সে দিই, তাহলে এর উল্টোটা হবে, মানে নেগেটিভ সেন্সে হবে কি আউটপুটের সিগন্যাল, যদি ইনভার্টিং প্রান্ত থেকে দিই, অর্থাৎ এটাকে ইনভার্ট করছে। আর যদি আমরা নন ইনভার্টিং প্রান্ত থেকে দিই, অর্থাৎ এই নন ইনভার্টিং এই যে প্রান্তটা আছে এই প্রান্তটা থেকে দিই, তাহলে নন ইনভার্টিং প্রান্ত থেকে দিলে কি হবে, এইখান থেকে যেরকমই আমরা সিগন্যাল দিয়েছিলাম সেই রকমই সিগন্যাল পাবো। যদি আমরা ইনভার্টিং এর ক্ষেত্রে দিই, তাহলে এই ফেজটা কি হয়ে যাবে, উল্টে যাবে। আর যদি আমরা নন ইনভার্টিং এর ক্ষেত্রে দিই, নন ইনভার্টিং এর ক্ষেত্রে দিই, নন ইনভার্টিং এর ক্ষেত্রে দিই, তাহলে যেমন আছে তেমনই থাকবে, মানে এইরকম ভাবে যেমন ফেজে এসেছিল এরকম ফেজেই এটা এ করবে, পিক করবে, তার মানে এখান থেকে কি +2 -2 যেমন আছে সেই রকম ভাবে পিকটা থাকবে। এবারে কি করা হয়, এখানে বায়াসিংটা কিভাবে দেওয়া হয়, বায়াসিংটা বিভিন্ন সোর্স হিসেবে দেওয়া হয়, সেটা ডিপেন্ড করে সার্কিটের উপরে। এখানে 15 ভোল্ট দিয়েও দেওয়া হয়, 12 ভোল্ট দিয়েও কখনো কখনো দেওয়া হয়, 9 ভোল্ট দিয়েও দেওয়া হয়, 12 ভোল্ট দেওয়া হয়, 9 ভোল্ট দেওয়া হয়, এরকম বিভিন্ন রকম ভাবে পিক দেওয়া হয়। তাহলে কি হয়, ধরুন হচ্ছে কারণ আমরা ইনপুটে দিচ্ছি 2 ভোল্টেজ, তো ইনপুটে ভোল্টেজ এবং আউটপুট যেটা আমরা দিয়ে বায়াসিং করছি, সেই বায়াসিংটা ধরুন 15 ভোল্ট দেওয়া আছে, অর্থাৎ 15 ভোল্ট দিয়ে আমরা বায়াসিং করছি, অর্থাৎ 15 ভোল্ট দিয়ে যদি আমরা বায়াসিং করি, সেক্ষেত্রে কি হবে, ধরুন আমি ইনপুটে দিচ্ছি 5 ভোল্টেজ, ইনপুটে ধরুন 5 ভোল্টেজ দিচ্ছি, তো আউটপুটে কি পাবো, ধরুন হচ্ছে এর আউটপুট বা এর অ্যাম্পলিফিকেশন হচ্ছে 2, অর্থাৎ এটা 2 গুণ বাড়িয়ে দেয়, অ্যাম্প্লিফিকেশন হচ্ছে 2, তাহলে ইনপুটে আমি কি দিচ্ছি 5 ভোল্টেজ দিচ্ছি, তাহলে আউটপুটে কত পাবো। তো অ্যাম্প্লিফিকেশন মানে আমরা কি বললাম আগের বারই বললাম, যে আউটপুটের ভোল্টেজ এবং ইনপুটের ভোল্টেজ যে অনুপাতটা বা রেশিওটা সেটাকে আমরা কি বলবো অ্যাম্প্লিফিকেশন। তো এখান থেকে মানে কি ভি ইনপুট, তাহলে এখান থেকে ভি আউট পাবো, ভি আউট হবে যে অ্যাম্প্লিফিকেশন ইনটু ভি ইনপুট, তাহলে অ্যাম্প্লিফিকেশন পার্ট কত পাবো, অ্যাম্প্লিফিকেশন এখানে দেওয়া আছে অ্যাম্প্লিফিকেশন 2, তাহলে ইনপুট দেওয়া আছে 2 × 5 = 10, তার মানে আমরা যদি এখান থেকে হচ্ছে 5 ভোল্টেজ ইনপুটে দিই, ধরুন ইনভার্টিং করছি এটাকে, ইনভার্টিং বা নন ইনভার্টিং তাই বলি, এখান থেকে যদি আমি 5 ভোল্টেজ দিই, তাহলে এখানে আমরা আউটপুটে কত পাবো, 10 ভোল্টেজের পিক পাবো। যদি আমরা 5 ভোল্টেজের পিক এখানে দিই, তাহলে এখানে কি পাবো, 10 ভোল্টেজের পিক পাবো, সেটা সাইন ওয়েভও দিতে পারি বা যে কোনো একটা ট্রায়াঙ্গুলার ওয়েভও দিতে পারি, সেই রকমভাবে আমরা পিক পাবো। যদি এখানে 5 ভোল্টের দিই, তাহলে এখানে পিকটা কিরকম হবে, 10 ভোল্টের পিক পাবো। এবারে যেহেতু এখানে দেওয়া আছে +15 Vc -15 Vc, অর্থাৎ কি এর গ্রাফটা যদি আমরা এখানে শো করি, তাহলে কিরকম ভাবে গ্রাফটা আসবে, সেই গ্রাফটা যদি শো করি, তার মানে 15 ভোল্ট পিকের যদি আমরা শো করি, 15 ভোল্ট পিকের যদি আমরা শো করি, এইরকম 15 ভোল্টের পিকে যদি শো করি, তাহলে কি হবে, এই 15 ভোল্টের পিকে তো এখান থেকে ধরুন এইরকম ভাবে ক্যারি করছে, অর্থাৎ এইটা এই যে বরাবর এই যে ট্রায়াঙ্গুলার এটা কত না, +15 থেকে -15, এবং আউটপুটে যেটা পাচ্ছি সে আউটপুটে কত পাচ্ছি না, 10 ভোল্টেজ পাচ্ছি, তার মানে এইটা পিকটা এই রকম ভাবে হয়তো কিছুটা সামান্য পিক হবে। তো এইখানে এই যে এই যে মানটা এই যে মানটা এই যে মানটা, তো এইটা কত, 10 ভোল্ট, এটা -10 ভোল্ট। কিন্তু যদি আমরা হচ্ছে অ্যাম্প্লিফিকেশনটা বেশি থাকে, আমি কথাই বলছি যে এখানে যদি 10 ভোল্টেজ দেওয়া হয় এবং অ্যাম্প্লিফিকেশনটা ধরুন 2 আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাম্প্লিফাই হয়ে আউটপুটে কত আসবে, 20 ভোল্টেজ, সেক্ষেত্রে কি হবে, এই 15 ভোল্টেজের উপরে চলে যাবে, তার মানে এটা কি হবে, স্যাচুরেটেড হবে, মানে গ্রাফটা এইরকম ভাবে ফলস করবে, এইরকম ভাবে এখানে কাটা 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 গ্রাফ দেখা যাবে, এরকম ভাবে এরকম ভাবে কাটা কাটা গ্রাফ দেখা যাবে। সুতরাং আমরা বারবার বলছি যে অ্যাম্প্লিফিকেশন খুব ইম্পর্টেন্ট অপারেশন অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে। তো এইরকম ভাবে আমরা অপারেশন অ্যাম্প্লিফায়ার নিয়ে আলোচনা করলাম, এইরকম ভাবে অ্যাম্প্লিফিকেশন হয়, মানে অ্যাম্প্লিফিকেশনে আবারও বলছি একটা প্রান্ত থাকে ইনভার্টিং আর একটা নন ইনভার্টিং। ইনভার্টিং বলতে কি, যদি এখান থেকে আমি ইনপুট সিগন্যাল দিই, তাহলে আউটপুটে সিগন্যালটা কি পাবো, ইনভার্ট করবে, মানে এটা যদি হচ্ছে সোজাসুজি থাকে অর্থাৎ 0 ডিগ্রি থাকে, এটা কি করবে, রোটেট করে 180 ডিগ্রি রোটেট করবে, মানে এইটা যদি এইরকম বড় বড় কার্ভ থাকে, তাহলে উল্টোটা আমরা কি পাবো, উল্টোটা হচ্ছে যদি ইনভার্টিং এ দিই, তাহলে আউটপুট সিগন্যালটা এরকম উল্টে আসবে, আর নন ইনভার্টিং বলতে দিলে সেটা হবে না, এই কারণে এটা হচ্ছে ইনভার্টিং, এটা নন ইনভার্টিং। তো এইরকমভাবে অপারেশন অ্যাম্প্লিফায়ারকে আমরা মূলত ইউজ করি।
এবার আমরা আলোচনা করব অফ ইম্পের কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে, যে অফ ইম্পের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা অফ ইম্পের কিছু বৈশিষ্ট্য, সেই অফ ইম্পের বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব, যেগুলো বিএসসি প্রার্থী জেনারেলের জন্য খুব ইম্পর্টেন্ট। 2017 সালে এসেছিল যে অফ ইম্পের ক্যারেক্টারিস্টিক্স, তো অফ ইম্পের ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা হচ্ছে আলোচনা করি, অফ ইম্পের ক্যারেক্টারিস্টিক্স প্রথম যে আলোচনাটাই আসবো, যে অফ ইম্পের ক্যারেক্টারিস্টিক্স কী, ফার্স্ট অফ ইম্পের ক্যারেক্টারিস্টিক্স কী না, ওপেন লুপ ভোল্টেজ গেইনটাকে কী হতে হবে, খুব ইনফিনিটিভ হতে হবে ওপেন লুপ ভোল্টেজ গেইন। তো আমরা যদি একটা এরকম যদি একটা অফ ইম্পকে ভাবি, এরকম ধরুন একটা অ্যাম্পিফায়ার আছে, সেই অ্যাম্পিফায়ারের ধরুন এইরকম এখান থেকে আমি ভোল্টেজ সোর্স দিচ্ছি, এইখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে আরএস, এখানে যদি রেজিস্ট্যান্স দেওয়া থাকে আর এইখানে আমি ধরুন একটা লোড লাগিয়েছি যেটা সাহায্যে আমরা লোড বা যেটা সাহায্যে আমরা যে জিনিসটা মাপবো বা যেটা মানাবো সেটা হচ্ছে আরএল। তো এখান থেকে আমরা বলতে পারি কি, এই যে ভিএলটা আলটিমেটলি, এই যে ভিএল এখানে যে লোড ভোল্টেজ, এখানে যে ভোল্টেজটা ভিএলটা, এই লোড ভোল্টেজটা কি হবে, লোড ভোল্টেজটা এই ভিএস এর যদি তার অ্যাম্প্লিফিকেশন এ থাকে তাহলে ভিএল ইকুয়াল টু কি হবে, এ ভিএস। তো এখানে ফার্স্ট যে আমরা কন্ডিশন অর্থাৎ ওপেন পের ক্ষেত্রে যে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে কিনা, ওপেন লুপ ভোল্টেজটা কি হবে, ইনফিনিটি হবে, বা ওপেন লুপ ভোল্টেজ গেইনটা কি হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে। কেন বলছি যে ওপেন লুপ ভোল্টেজ গেইনটা ইনফিনিটি হয়ে যাবে, তার কারণ যদি আমরা এটাকে ভাঙি তাহলে আমরা বুঝতে পারবো, যদি এটাকে ভাঙি তাহলে আমরা কি বলতে পারি, এই যে ওপেন পেজ ক্যারেক্ট এটাকে যদি আমরা ভাঙি এই ওপেনটাকে, তাহলে এখান থেকে কি, এই ধরুন ওপেন পেজ একটা সার্কিট, তো এখান থেকে কি দেয়া আছে, এই একটা সার্কিট, এখান থেকে সোর্স রেজিস্ট্যান্স আছে এবং এই ভিএস সোর্স সিগনাল। তো এখান থেকে কি, এর একটা যখন প্রবেশ করছে তখন এই আড়াইটা কি, একটা আড়াই রেজিস্ট্যান্স এর মধ্যে থাকছে। কেন আড়াই রেজিস্ট্যান্স থাকছে, আড়াই বলতে কি, আড়াই বলতে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, অর্থাৎ ওপেনের মধ্যে যে ইন্টারনাল কিছু ইনস্ট্যান্ট আছে তাদের যে রেজিস্ট্যান্সটা, পাশাপাশি আমরা জানি যে হচ্ছে ভোল্টেজ সোর্স থেকে একটা সোর্স রেজিস্ট্যান্স থাকে, সেই সোর্স রেজিস্ট্যান্সটা এর সঙ্গে প্রবেশ করছে। এবারে এইখান থেকে যদি আমি সোর্স রেজিস্ট্যান্সটাকে হচ্ছে প্রবেশ করাই, মানে এখানে যে ভোল্টেজ সোর্সটা আছে সেই ভোল্টেজ সোর্সটা থেকে সামান্য হচ্ছে কিছু পরিমাণ হলেও বাধা সৃষ্টি করছে এই আরএসটাকে, এবং আড়াই হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো এখান থেকে কি, বা আড়াই হচ্ছে যে ইনপুটের মধ্যে যে রেজিস্ট্যান্স, আরএস হচ্ছে কি ভোল্টেজ রেজিস্ট্যান্স। ফার্স্ট কন্ডিশন আমাদের কি করতে হবে, যে আড়াইটাকে অবশ্যই, যে আড়াই, এই আড়াইটাকে অবশ্যই কি হতে হবে, না আরএস এর থেকে অনেক 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 বেশি হতে হবে। তো আড়াইয়ের মানটা যদি অনেক অনেক বেশি হয় তো আড়াইকে আমরা কি বলতে পারি, ইনফিনিটি। আড়াইকে আমরা কি বলতে পারি, ইনফিনিটি। তাহলে আড়াই যদি ইনফিনিটি হয়, তাহলে আমরা কি জানি, এই প্রান্তে যদি ভোল্টেজ ভাবি তাহলে ভিএস ইকুয়াল টু কি না আড়াই, তাহলে ভিএস বাই আই ইকুয়াল টু কি না আড়াই। তো আড়াইটা যদি ইনফিনিটিভ হয়ে যায়, তার মানে কি, এখানে আইটা কত, জিরো। যদি আইটা জিরো হয় তার মানে আমরা কি বলতে পারি, যে এখান থেকে কারেন্টের, মানে এইখানে যে কারেন্টের মানটা সেটা নিশ্চয়ই জিরো হতে হবে, তবেই একমাত্র হচ্ছে আড়াইয়ের মানটা ইনফিনিটিভ হবে। তার মানে আমরা এটাকে কি বলতে পারি, এটা খুলে দিতে পারি। সেই কারণে আমরা বলতে পারি কি, যে আলটিমেটলি ইনপুট ইম্পিডেন্স বা ইনপুট যে রেজিস্ট্যান্স সেটা কি হবে, ইনফিনিটিভ হবে। এবং ইনপুট ইম্পিডেন্স বা ইনপুট রেজিস্ট্যান্স এটা যদি ইনফিনিটিভ হয় তাহলে কি হবে, যে এখানে যা, এখানে যে ভোল্টেজের মানটা, এখানেও সেই ভোল্টেজের মানটা আমরা পাবো, ফলে আমাদের কোনো রকম সমস্যা সৃষ্টি হবে না। সেই জন্য একটা ওপেন পের ক্ষেত্রে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক কি, যে প্রথম ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে ওপেন লুপ ভোল্টেজ গেন বা আউটপুট ইম্পিডেন্স, এটাই, সরি আউটপুট ইম্পিডেন্স বলছি, ইনপুট ইম্পিডেন্স মানে ইনপুটে যে যে ইম্পিডেন্সটা, এই যে রেজিস্ট্যান্সটা আমরা দেখালাম যে আড়াইয়ের মানটা, এই আড়াইয়ের মানটা কি অলওয়েজ ইনফিনিটিভ হতে হবে, এটা হচ্ছে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক। আর সেকেন্ড ক্যারেক্টারিস্টিক কি, যে ইনপুট বা ওপেন লুপ ভোল্টেজ গেইন, ওপেন লুপ যে ভোল্টেজ গেইনটা, ওপেন লুপ, এই যে আমি লুপটাকে ওপেন করছি, এই ওপেন লুপের যে ভোল্টেজ গেইন, ওপেন লুপ ভোল্টেজ গেইনটাকে কি হতে হবে, ইনফিনিটিভ হতে হবে। যদি এটাকে ওপেন করে দিই তাহলে কি হচ্ছে, এর যে গেইনটা, এর গেইনটা আমরা কি বলতে পারি, যে এ ইকুয়াল টু ভি আউটপুট বাই ভি ইনপুট, ভি আউটপুট বাই ভি ইনপুট। তাহলে ভি আউটপুট বাই ভি ইনপুট যদি বলি তাহলে আলটিমেটলি কি, যেহেতু এখান থেকে কোনো কারেন্ট থাকছে না, এখানে যে কারেন্ট ভোল্টেজ সোর্সে যে কারেন্ট দিচ্ছি, ভিআইও তাই কারেন্ট দিচ্ছি, ড্যাটস ওয়াই আমরা কি বলতে পারি, অর্থাৎ লুপটাকে যখন ওপেন করে দিচ্ছি তখন এই এই জায়গাটা, এই যে এর মানটা, এটা কি হয়ে যাচ্ছে, যেহেতু ভি আউটপুটের একটা মান পাবো, ভি ইনপুটের মান কিন্তু আলটিমেটলি জিরো, তার মানে ওপেন লুপ ভোল্টেজ গেইনটা কত হয়ে যাচ্ছে, ইনফিনিটি হয়ে যাবে। তো নেক্সট আরও একটা কন্ডিশন কি করতে হবে, আরও একটা কন্ডিশন যদি আমরা এটাকে আরো ভেঙে দেখি, যদি এটাকে আমরা ভাঙি তাহলে এখান থেকে কি বলতে পারি,
যে এই অ্যাক্রসে লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে তো এই বরাবর একটা আউটপুট রেজিস্ট্যান্স থাকবে, অর্থাৎ এটা হচ্ছে ওপ্যাম্পের ক্ষেত্রে যে আউটপুট রেজিস্ট্যান্স মানে ওপ্যাম্পের মধ্যে থাকাকালীন যে রেজিস্ট্যান্স, অর্থাৎ এই যে ভি আউটপুটটা মাপতে গেলে আমাদের যে মানে ওপ্যাম্পের মধ্যে থাকা কিছু বাধা দেওয়া হচ্ছে বা ওপ্যাম্পের মধ্যে কিছু কারিকুলাম থাকে বা ওপ্যাম্প যে আইসি দিয়ে তৈরি তার মধ্যে কিছু পদার্থ থাকে যেইগুলো কারেন্টের কিছুটা হলেও বাধা হয়ে দাঁড়ায়, তাহলে এই যে আর ও রেজিস্ট্যান্সটা, এই আর ও রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করছে কি, এই যে আর ও রেজিস্ট্যান্সটা এইটাকে কি করতে হবে অলওয়েজ, এইটাকে কি হতে হবে যে আর ও এই যে আর ওর মানটা, এই আর ওর মানটা অলওয়েজ কিন্তু আর এল এর থেকে খুব নিম্ন হতে হবে বা খুব কম হতে হবে। কেন খুব কম হতে হবে, যদি আর জিরোর মানটা বা আর ওর মানটা এটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু লোড রেজিস্ট্যান্স আমরা মাপতে পারবো না, ফলে কি আর ওর মানটা অনেক কম হতে হবে। সেই জন্য থার্ড ক্যারেক্টারিস্টিক আমরা কি বলতে পারি যে আর ও অলওয়েজ কি হতে হবে বা আউটপুট ইম্পিডেন্স কি হতে হবে, জিরো হতে হবে একটা ওপেন পের ক্ষেত্রে। নেক্সট যদি আমরা বলি যে আউটপুট ইম্পিডেন্স কি হতে হবে, জিরো হতে হবে, আউটপুট ইম্পিডেন্স কি হতে হবে, জিরো হতে হবে। এই রকম ভাবে কিন্তু মেনলি আমরা ওপেন পের এটা আলোচনা করলাম। তো ওপেন পের তিনটে ক্যারেক্টারিস্টিক যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং 2017 সালে এসেছিল। তো ফার্স্ট ক্যারেক্টারিস্টিক কি না, ইনপুট ইম্পিডেন্স বা ইনপুট ইম্পিডেন্সকে কি হতে হবে, ইনফিনিটি হতে হবে, ওপেন লুপ ভোল্টেজ গেন ইনফিনিটি হতে হবে, এবং আরেকটা কি যে রেজিস্ট্যান্সটা যে আউটপুট ইম্পিডেন্স সে আউটপুট ইম্পিডেন্সটাকে কি হতে হবে, জিরো হতে হবে। এই তিনটে বৈশিষ্ট্য মাস্ট থাকতে হবে। এবং আরেকটা জিনিস যেটা থাকতে হবে সেটা হচ্ছে এই যে ক্যারেক্টারিস্টিক ওপেন এম্পের ক্যারেক্টারিস্টিক এটা কিন্তু টেম্পারেচারের সাথে কোনোভাবে ড্রিফ্ট করবে না বা টেম্পারেচারের সাথে কোনো রকমভাবে মোডেক্ট করবে না। তো এই কটা ক্যারেক্টারিস্টিক আমরা ওপেন এম্পের ক্ষেত্রে জানলাম। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ভার্চুয়াল গ্রাউন্ড কাকে বলে এবং কীভাবে ইনভার্টিং এবং নন ইনভার্টিং ব্যাপারটি আসে, এবং ইনভার্টিং অ্যাম্পিয়ার এবং অ্যাম্পিফায়ার বা ইনভার্টিং অপারেশন অ্যাম্পিফায়ার এবং নন ইনভার্টিং অ্যাম্পলিফিকেশান আমরা কীভাবে তৈরি করবো সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো।